আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ বিউটিস ইউটিউব চ্যানেল, আর আমি এস এন সোহাগ আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও। যাদের একটি ইউটিউব চ্যানেল আছে তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও, কারণ ইউটিউবে নতুন একটা আপডেট নিয়ে আসছে যেটা আমরা অনেকে জানি না। এই আপডেট সম্বন্ধে আপনার মাঝে আজকে আলোচনা করব। তো কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে। মূল ভিডিওতে যার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দেবেন। আর ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে আসবেন। তো প্রিয় দর্শক, আমরা যে আপডেটটা আসছে ইউটিউবের, সেই আপডেটটার জন্য আমরা চলে যাব আমাদের ফোন থেকে এই ওয়াইটি যে অ্যাপসটি আছে, ওয়াইটি স্টুডিও যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটিকে ওপেন করে দেবো। এই চ্যানেলটা টেকনিক্যাল শোয়াক, এটা আমার সেকেন্ড চ্যানেল, আমার 1000 সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি নিচের দিকে যেটা অপশন আছে আর্ন, আমরা যদি এখান থেকে আর্নে ক্লিক করে দিই, আর্নে ক্লিক করলেই প্রিয় দর্শক আমরা দেখতে পারবো সেই নতুন আপডেটটি। 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে এখানে 365 দিনের মধ্যে। এখানে যে শর্টটা আছে, শর্ট লাগবে কত? 3 মিলিয়ন ভিউ লাগবে। এটা লাগবে আপনার হলো 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে। যদি আপনি এখান থেকে যে কোনো একটি, যদি আপনারা যে কোনো ক্রাইটেরিয়া যদি একটা পূরণ করতে পারেন, যেমন এখানে আছে আপনার এই 3000 ঘন্টা যে ওয়াচ টাইমটা এখানে দেখতে পারতেছেন, এই 3000 ঘন্টা ওয়াচ টাইম যদি আপনি 365 দিনে পূরণ করতে পারেন, তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি হাফ মনিটাইজেশন করতে পারবেন। এখন ধরুন হাফ মনিটাইজেশন আপনারা কীভাবে করবেন, আপনারা ফিচারগুলো দেখতে পারবেন। এই যে এখানে আছে মেম্বারশিপ, এখানে আছে সুপার, তারপর আমরা যদি আর একটু এদিকে স্ক্রোল করি তাহলে এখানে আছে সোফিং। এই 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম যদি পূর্ণ করতে পারেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি হাফ মনিটাইজেশন আপনি করতে পারবেন। এই যে ফিচারগুলো আছে মেম্বারশিপ, তারপরে সুপার, তারপরে শপিং, এগুলো কিন্তু আপনারা ইনেবল করতে পারবেন, সেট আপ করতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা মান্থলি একটা ইনকাম করতে পারবেন। যেখানে দেখুন এখানে যে অপশনটা আছে, এখানে যে অ্যাপ্লাই নাও, এটা কিন্তু আমার হোয়াইট হয়ে আছে, কারণ এটা আমি অ্যাপ্লাই এখন করতে পারবো না। কেন করতে পারবো না? এখানে যদি আমার 3000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম হইতো তাহলে আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে জাস্ট এখানে অ্যাপ্লাই করতে পারতাম। আমরা যদি স্ক্রোল করে নিচে দিকে আসি, আসার পর এই যে দেখুন যে ইলিজিবিলিটি আপনারা এখান থেকে দেখতে পারতেছেন, 365 দিনের মধ্যে আপনার 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম আমাদের দরকার হবে। 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম করতে পারলে এবং 1000 সাবস্ক্রাইবার, আর এখানে একটা কথা আছে উপরের দিকে আমাদের 3000 যে ঘন্টা ওয়াচ টাইম আছে এখানে কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবার আছে সেখানে আমাদের 500 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে হাফ মনিটাইজেশন করতে পারবো। এখন আমাদের 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম লাগবে, এর মধ্যে আমাদের পাবলিক ওয়াচ টাইম হয়েছে কত? 2464। তাহলে আমার 1500 ওয়াচ টাইম লাগবে এক বছরের মধ্যে। ইনশাল্লাহ হয়ে যাবে, আপনাদের দোয়া থাকলে অবশ্যই হয়ে যাবে। শর্টেরটা এবং লংয়ের ডেটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটি বিষয়। অনেকে এই বিষয়টা নিয়ে বিভ্রান্তিত পড়ে যান যে আমার তো এখানে দেখা গেল যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10 মিলিয়ন ভিউ যদি আমি 90 দিনের মধ্যে না করতে পারি তাহলে আমার চ্যানেল মনিটাইজেশন হবে না। না, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইবার থাকে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম থাকে তাহলে কিন্তু আপনারা এটা দিয়ে মনিটাইজেশন করতে পারবেন। ফুল মনিটাইজেশন করতে হলে কিন্তু আপনার এখানে 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে, দেন আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। ঠিক আছে, এটা হলো এই ইউটিউবের নতুন আপডেটটি। তো এই ছিল মূলত আজকের এই ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো আমি এস এন সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।